জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার পুরো হায়াতে, পুরো জীবনে, শরীরের ভিতরের নিয়ামতগুলো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের কি শুকর আদায় করে শেষ করা যাবে? যাবে না। তাহলে শেষ করা যাবে না, কিন্তু আমরা করতে থাকব, শেষ পর্যায়ে পৌঁছা যাবে না। এটা অশেষ, কালজয়ী, চিরন্তন, যতদিন আমরা আছি, যতদিন আমরা বাঁচি, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের এই চলন্ত পথে গন্তব্যের দিকে এগিয়ে যাব। দেখুন, যেই মাইকগুলোতে আমি কথা বলছি, এটাকে একটা নির্ধারিত সময়ের পরে ব্যাটারি পাল্টাতে হয়, নতুন করে আবার চার্জ দিতে হয়। আল্লাহ পাক আপনাকে এখানে একটা মাইক দিয়েছেন, একটা মাইক। জন্মের পর থেকে আপনি 2 বছর বয়স থেকে এই মাইকটা ব্যবহার করা শুরু করেছেন, এখন আপনার বয়স 60 বছর, 70 বছর। আপনি আল্লাহর দেওয়া এই মাইকটা ঘরে ব্যবহার করেছেন, বাইরে ব্যবহার করেছেন, হাটে, মাঠে, ঘাটে, দোকান পাটে, আল্লাহর দেওয়া এই মাইক আপনি ব্যবহার করেছেন। কয়বার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? কয়বার ব্যাটারি পাল্টানো লেগেছে? লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি। এরপরে আসেন আপনার 2টা চোখ। আলাম না যা আল্লাহ আইনাই নে অলে সানাও অসাফাতাই নে, 1 জোড়া চোখ। এই চোখ দুটো যদি না থাকে, তাহলে আপনার জন্মটা একেবারে নিরর্থক, মিশে। এই লাইট দুটো, এই বাল্ব দুটো জন্মের পর থেকে আপনি জ্বালাচ্ছেন, ব্যবহার করছেন। কয়বার এটার বাল্ব পাল্টিয়েছেন বলেন? কয়বার নতুন করে চার্জ দিয়েছেন? তাও দেননি। এইভাবে দেখেন আপনার 2টা হাত, এই হাত দুটাকে তিনি এমনভাবে ফিআইয়ে সুরতি মা শাআ রাকাবাক, কোরআনে পাকের আয়াত অনুযায়ী হাতের মধ্যে কতগুলো জোড়া তিনি লাগিয়ে দিয়েছেন। আপনার 1-1টা আঙ্গুলে 3টা করে কবজা, কবজা চিনেন তো? 3টা করে কবজা। আপনার হাতের এখানে আরেকটা কবজা, হাতের মাঝখানে আরেকটা কবজা, হাতের শেষে আরেকটা কবজা। ফিআইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউ রাক্কাবু তার কিবা মুরাক্কাবন। এই কবজাগুলো যদি তিনি না দিতেন, না লাগাতেন, এটা হাত হইত না লাডি হইত? ভাতের লোক বা বোধহয় মুখে নেওয়া যেত, এটা তো এইভাবে থাকতো কি। এরপর আসেন, কবজাগুলো ফিট করেছেন, লাগিয়ে দিয়েছেন, এটাও লাইফ গ্যারান্টি। কোনো কবজা বিকল হয়ে গেছে, এটার একটা স্ক্রু লুজ হয়ে গেছে, এইভাবে এটাকে আবার পুনর্মেরামত এটা আপনি করতে পারছেন না। কোনো বিশেষজ্ঞ তাদেরকে দিয়েও করাতে পারছেন না। এগুলারও লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি আজীবনের জন্যে। 1 জোড়া স্যান্ডেল, 1 জোড়া জুতা 2 মাস 6 মাস পায়ে দিলে তলা ক্ষয় হয়ে যায়, মেরামত করা লাগে, হাফসুল করানো লাগে। আপনি 3 বছর বয়স থেকে হাঁটা শুরু করেছেন, আজকালকার মানুষ তো বেশি হাঁটে না। হাঁটা কাকে বলে এটা আমরা দেখেছি, আমরা করেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি। এখনকার প্রজন্ম, তাদের এগুলো বোঝার কোনো কায়দা নেই। তাহলে এই যে
জন্মের পরে 3 বছর বয়স থেকে আপনি পায়ের তালু, এটাকে একটা স্পঞ্জ মনে করেন, জুতার তলা মনে করেন, কয়বার ক্ষয় হয়েছে, কয়বার এটাতে বুট পিন লেগেছে, কয়বার মেরামত করেছেন বলেন? একবারও না। তাহলে লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি। জন্মের পরে শিশুকালে আপনার মুখে দাঁত গজিয়েছে, এই দাঁতগুলো ছিল নরম, এমন বয়সের দাঁত যে বয়সে আপনি শক্ত কিছু কঠিন কিছু খাবেন না, মায়ের দুধ কিছু নরম খাবার, সফট ড্রিঙ্ক। ধীরে ধীরে আপনি বড় হচ্ছেন, আপনার বয়স 6 বছর 7 বছর পেরিয়ে গেছে, এখন আপনার শক্ত খাবার দরকার, শক্ত খাবার দরকার। এখন আগের ওই দাঁতগুলো দিয়ে, হ্যাঁ, মোরগের কল্লা, মাছের মাথা, হাড্ডি, এগুলোকে চিবানো যাবে না, খাওয়ানো খাওয়া যাবে না। দেখেন, ওরা ছিল পুলিশ, পুলিশ আপনার এই এলাকা পাহারা দিয়েছে, 7 বছর বয়সের পরে আল্লাহ এই পুলিশকে উড্র করেছে, পুলিশকে উঠাই নিয়ে পুলিশের জায়গায় বিজিবি, বিজিবি আরো শক্ত, আরো হ্যান্ডমালা, আরো বিজিবি মোতায়েন করে দিয়েছেন উপরে নিচে দাঁতের দুটা পাটি। আপনি যখন কোনো খানা মুখে দেন তখন এটাকে ভালো করে চিবান, মনে করেন 32টা বিজিবির সৈন্য আছে, আপনার ভিতরে পেট, নাড়ি, ভুঁড়ি এগুলো খুব নরম, স্পর্শকাতর, এখানে একটা পাথরের কণা যদি খানার সাথে যায়, একটা ছোট্ট কাচের টুকরা যদি খানার সাথে পেটে যায়, আপনার হাতে ঘা হবে, আপনার আলসার হবে, যার জন্যে খানাটা মুখে দেওয়ার পরে ওই যে 32 জন বিডিআর বর্ডারে উপরে নিচে দুই দিকে দুই লাইনে ওরা এটাকে শ্বাস করে, যে কোনো অবৈধ ভিতর গিয়ে গণ্ডগোল সৃষ্টি করবে এরকম কোনো কিছু আছে কি না, ওরা একবার দেখে নাকি বারবার, একবার না বারবার, বারবার 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 দেখে, দেখে যখন কোনো পাথরও নাই, কোনো কাঁচভাঙ্গাও নাই, কোনো নেগেটিভ খারাপ জিনিসও নাই, ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়, ক্লিয়ারেন্স যে এগুলো ওকে, এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই, এগুলো এখন ভিতরে পাঠানো যায়, এবার আপনি এগুলো গিলবেন। 32 জন বিডিআর এর মাঝখানে একজন সুপারভাইজার আছে, কিন্তু এই সুপারভাইজার ডাইনে বামে উপরে নিচে নাড়াচাড়া করে, দাঁত দিয়ে আপনি খাদ্যগুলা চাবান, আর এই সুপারভাইজার জিব্বা ওইগুলাকে গোলায় টোলায় আবার দাঁতের সামনে আনে, আবার দেখ, আরো চাবা, আবার দেখ, আবার দেখ, বারবার চিবানোর পরে যখন দাঁত কনফার্ম হয় যে না, নো ডিস্টারবেন্স, নো রং, খারাপ কিছু, ক্ষতিকর কিছু নাই, এইবার বলে এগুলাকে ভিতরের দিকে পাঠানো যায়, তখন এই জিব্বা সুপারভাইজার বলে, ঠিক আছে, তোদের ডিউটি তোরা করেছিস, আমার শেষবারের মতো আমি এগুলোকে যাচাই না করে ভিতরে পাস, ভিতরের দেশে পাঠাবো না। জিব্বা এই চিবানো খাদ্যগুলোকে উপরের তালুর সাথে একটা চাপ দেয়, শুধু একটা চাপ দেয়, ছোট্ট একটা ধানের মাটি যেগুলো বিডিআর এতক্ষণ গুতাগুতি করে অ্যারেস্ট করতে পারেনি, ধরতে পারেনি, এই জিব্বা কিন্তু সেটাকে ধরে ফেলেছে, খাদ্যগুলোকে ভিতরে পাঠিয়েছে, আর ওই কণাটাকে অ্যারেস্ট করে আবার বিজিবির সামনে এনেছে, দেখতো এটা কি কি, তাহলে ওদের চোখ নাই, হাত নাই, পাও নাই, ধরার কোনো ক্ষমতা নাই। এরপরে আসেন, আপনার সারা শরীরে আপনি মধু এটা লাগিয়ে দেন, গুড় চিনি লাগিয়ে দেন, কি মধু লাগিয়েছেন নাকি গোবর লাগিয়েছেন, এখানে লাগাইলেও খবর নাই, এখানে লাগাইলেও খবর নাই, আছে
এখানে লাগালে ওটা বোঝা যাবে এটা মিষ্টি এটা টক, মুখের এখানে লাগাইলে বোঝা যাবে না, এখানে লাগালে বোঝা যাবে না। এই যে মাঝখানের এই জিহ্বা সুপারভাইজার, এটাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, যখন এখানে লাগাবেন সে বলবে এটা ঝাল এটা টক এটা মিষ্টি। দেখছেন, এটা ঝাল এটা টক এটা মিষ্টি। আরো মজার কথা আছে,